চাঁদপুর সমবায় সমিতির নির্বাচনকে লক্ষ্য করে প্রগতিশীল জোটের পথসভা। বহুদিন পর আগামী 29 ডিসেম্বর 2022 বৃহস্পতিবার নির্বাচন হতে চলেছে নওদা থানার চাঁদপুর কৃষি সমবায় সমিতি লিমিটেডের। সেই নির্বাচনকে লক্ষ্য করে আজ বিকেলে নওদা থানার গোঘাটা মোড়ে জোট প্রার্থীদের সমর্থনে পথসভা করলেন আরএসপি, কংগ্রেস ও সিপিআইএম জোট। আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন আরএসপি নেতা নওফেল মোহাম্মদ, শফিউল্লাহ, আতাউর রহমান, সিরাজুল ইসলাম, প্রভাতী ঘোষ, নিমাই দাস, সোহেল রানা। সিপিআইএম এর নেতা গোরাচাঁদ ঘোষ, হরিহরপাড়ার প্রাক্তন বিধায়ক ইনসার আলী, হুমায়ুন কবির, শহীদুল সর্দার এবং কংগ্রেস নেতা সুনীল কুমার মণ্ডল, শাহাবুদ্দিন মোল্লা, আনারুল হক এছাড়াও জোট প্রার্থী সকলেই। আগামী 29 ডিসেম্বর আমাদের চাঁদপুর সমবায় সমিতির নির্বাচন। সে নির্বাচন উপলক্ষে আমরা প্রগতিশীল জোটের পক্ষ থেকে কংগ্রেস, সিপিএম, আরএসপি এবং এমনি সাধারণ মানুষও এই জোটের মধ্যে আছে, যারা হয়তো কোনো দলকে সমর্থন করে না, সেই প্রগতিশীল জোটের পক্ষ থেকে আমরা আজকে গোঘাটা মোড়ে পথসভার আয়োজন করেছি এবং এখানে ব্যাপক লোকের আয়োজন হয়েছে। সমস্ত সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমাদের এই সভা চলছে দীর্ঘক্ষণ, বিকাল 3:30 থেকে আমাদের সভা চলছে। এখনও আমাদের আজানের টাইম হয়েছে এবং আরও কিছুক্ষণ সভা আমাদের চলবে। এবং এই প্রগতিশীল জোটের যে প্রার্থীরা যারা আছেন, 9 জন প্রার্থী, আমরা এলাকায় প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রচার করেছি। এলাকার সাধারণ মানুষ আমাদের পক্ষে রায় দেবে এই মানসিকতা আমরা দেখছি। আমরা বিগত দিনে লক্ষ্য করেছি যে এই চাঁদপুর যে সমবায়, এই চাঁদপুর সমবায় তৃণমূল সরকার আসার পর থেকেই, 2011 সাল থেকেই একদম বন্ধা জায়গায় পরিণত হয়েছে। কারণ আমরা বিগত দিনে বামফ্রন্ট সরকার যখন এখানে ছিল তখন প্রতি বৎসরে কৃষি ঋণ দেওয়া হতো, প্রতি বছরে আমাদের এজিএম হতো, এই সমস্ত কার্যকলাপ এই সমবায় সমিতি থেকে একদম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এবং সেই কারণেই আমরা দীর্ঘদিন যাবৎ এখানে যাতে নির্বাচন হয় সেই দিকে সাধারণ মানুষ চেয়েছিল, আমরা মানুষ সাধারণ মানুষ চেয়ে আছি। এবার নির্বাচন হওয়ার শুরুর একটা পরিকল্পনা হওয়ার পরেও আমরা দেখলাম গত 6 নভেম্বর 2022 আমাদের নির্বাচনের ডেট দিনক্ষণ হয়েছে, সমস্ত প্রচারপত্র শেষ হয়ে গেল, তারপরে তৃণমূল একটা চক্রান্ত করে আমাদের, আমরা যেটা আশঙ্কা করছি পুলিশ প্রশাসন সেখানে তাদের অজুহাত দেখিয়ে যে আমাদের প্রশাসনের ঘাটতি আছে, আমরা নির্বাচনটাকে ঠিকঠাক তুলতে পারবো না, এলাকার সাধারণ মানুষের হয়তো অনেক সমস্যা হবে, সন্ত্রাস হবে, ঝামেলা হবে, সেই উপলক্ষ দেখিয়ে, সেই অজুহাত দেখিয়ে গত 6 নভেম্বর সেই নির্বাচনটাকে বন্ধ করেছে। এবং আমরা যারা প্রগতিশীল প্রার্থীর পক্ষে, যারা 9 জন প্রার্থীর পক্ষে যারা আছি, জোট যারা কংগ্রেস, সিপিএম, আরএসপি, আমরা সকলে মিলে সাধারণ মানুষের সমর্থন নিয়ে আমরা কলকাতা হাইকোর্টে যাই এবং সেখানে হাইকোর্টের রায় হয় এবং রায়ের 1 মাসের মধ্যে নির্বাচন করতে হবে এই চিঠি আমাদের দপ্তরে দপ্তরে আসে এবং সেই মোতাবেক আগামী 29 তারিখে নির্বাচনের দিন ঘোষণা হয়েছে এবং নির্বাচনের যে সমস্ত প্রক্রিয়া চলছে, আমরা আশাবাদী যে এবার যে নির্বাচনটা হবে 29 ডিসেম্বর আমরা একদম চরমভাবে আশাবাদী, আমরা তো জিতবই জোটের প্রার্থীরা এবং প্রশাসন আমাদের সম্পূর্ণরূপে নিরপেক্ষ হিসাবে কাজ করবে এটা আমরা মনে করছি। কারণ এই কদিনের যে পুলিশি তৎপরতা, প্রশাসনিক যে তৎপরতা, বিডিও, এসডিও, ডিএম থেকে শুরু করে এসপি, ডিএসপি, তারা বারবার এখানে আসছে, তদন্ত করছে, দেখছে যাতে এলাকায় কোনো সন্ত্রাস না হয়। আমরা খুবই আশাবাদী যে এই নির্বাচনটা শান্তশিষ্টভাবে হবে এবং প্রগতিশীল জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে, এটা আমরা আশাবাদী। আমার নাম হুমায়ুন কবির, আমি সিপিআইএম পার্টির নেতৃত্ব এবং প্রগতিশীল জোটের একজন নেতৃত্ব। পারবে না, কারণ তৃণমূলের সব চুরির দুর্গন্ধ ওই ভদ্রলোকের গায়েও লেগে আছে। তাই বলবো বন্ধু আপনাদেরকে, এই চোরেদের লুটকানে নিজের মনে, সমবায় সমিতিতে, নিজের বুথে, নিজের পঞ্চায়েতে ওদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। এটাই আমাদের শেষ লড়াই।
ওনারাই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কাউকে কাউকে ভয় দেখানোর চেষ্টা করবে। আমাদের এই সমাজ যখন চলছে এখানে অনেক পুলিশ প্রশাসনের বন্ধুরা আছেন, সকাল সকাল নিজের বুথে গিয়ে এই গণতান্ত্রিক জোটের নয়জন প্রার্থীকে জিতিয়ে শুধু নওডা নয় গোটা মুর্শিদাবাদের মানুষকে এই কাজ আপনারা করবেন এই আশা আহ্বান রেখে সকলকে সবার প্রিয় সবার চেনা একটি নাম রায় স্ন্যাক্স, আমতলা হাসপাতাল রোড, নওদা, মুর্শিদাবাদ। প্রোপ্রাইটার বিকাশ রায়, মোবাইল 9732-70-86-10। এখানে জন্মদিনের কেক ও বড়দিনের কেক, শুকনো চা, কফি, পনির, প্যাটিস, বিস্কুট, চানাচুর, জেলি, জ্যাম, ঘি ও মধু ইত্যাদি পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানের অর্ডার অনুযায়ী আইসক্রিম সরবরাহ করা হয়। AHM ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশন, 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন মালিত্তা। ঠিকানা আমতলা নিমতলা মোড়, নওদা, মুর্শিদাবাদ। এখানে বাড়ির প্ল্যান এস্টিমেট, বিল্ডিং কন্ট্রাক্ট, লেবার কন্ট্রাক্ট এছাড়াও হাউস বিল্ডিং লোনের প্ল্যান এস্টিমেট করা হয়। যে কোনো সরকারি ও বেসরকারি প্রজেক্টের জন্য যোগাযোগ করুন 9614237356 অথবা 7031608383 এই নম্বর।